হিমসাগর ল্যাংড়া গোবিন্দভোগ গোপালখাস ও বোম্বাইসহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জাতের আম ডেস্কের ওপর পাত্রে সাজানো রয়েছে থরে কোনো ফলের দোকান নয় মূলত তিন দিন ব্যাপী আম মেলার চিত্র এটি মেলায় প্রদর্শিত এসব হরেক রকমের আম দেখে খুশি দর্শনার্থীরা তিনটা চারটা প্রজাতির আম জানি কিন্তু আজকে এসে এই আম মেলায় দেখলাম পঁয়ত্রিশ জাতের আম উঠছে যেমন সিন্দুর গুটি মল্লিকা গোবিন্দভোগ বারিয়াগারো তারপরে আপনার বুম্বাই কাশির ল্যাংড়া শরেক প্রজাতির যেটা আমাদের আসলে জানা ছিল না সাতকীরা খাওয়ান বাড়িতে আমি মেলায় এসে জানতে পারলাম যে সাতক্ষীরাতে পঁয়ত্রিশ প্রজাতির আম আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হলো আমগুলো দেখি এগ্রিকালচারের সার্বিক সহযোগিতার যে প্রতিফলনটা সেটা আজকে মেলাতে না আসলে হয়তো সেটা আমি বাস্তবে উপলব্ধি করতে পারতাম না শুধু আম প্রদর্শনী নয় আগত দর্শনার্থীরা এই মেলার মাধ্যমে আমের রোগ পোকামাকড় সেচ ও সার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য পাবেন বলে জানান কৃষি কর্মকর্তা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আম আরও উৎপাদন করতে পারে এবং বারো মাসে আমের কি কি করণীয় প্রত্যেকটা বিষয়ে আমরা এই মেলার মধ্যে ফুটিয়ে তুলেছি যাতে কৃষকগণ এসে এখানে কৃষকগণ যাতে তাদের নলেজ গ্যাপগুলোকে পরিপূরণ করে ভবিষ্যতে আরও ভালোভাবে আম উৎপাদন করতে পারে সাতক্ষীরা খামার বাড়ি চত্বরে আয়োজিত তিন দিনের এ মেলায় হরেক রকমের আম নিয়ে জেলার সাত উপজেলা থেকে ১৬টি স্টল অংশ নেয় সময় সংবাদ সাতক্ষীরা